মাস্কের মধ্যে আছি, আমি অনেক হচ্ছে আতঙ্কের মধ্যেও আছি এই নিষিদ্ধ নগরীতে। এখানে কেউ না বাইরে টিকটকে ভাইরাল হবার জন্য জীবনটা শেষ করে দিলি। প্রথম যখন টিকটকের মধ্যে আসছিল, এই রিসেন্টলি আরব আমিরাতে মিছিল করার আগে তো তার ফলোয়ার ছিল প্রায় 30,000-এর কিছু উপরে। এই যে এখন তার ফলোয়ারের সংখ্যা যদি আপনি একটু খেয়াল করে দেখেন, প্রায় 79,000 ফলোয়ার। আর তার টপ ভিডিও যদি দেখেন, তার টপ ভিডিও আছিল 9,29,000 আর 9,57,000, অর্থাৎ এইগুলো আছিল প্রায় 35,000-36,000 ভিউ। এখন এমন এক কাজ কাম করছে, করার পরে তার ভিউর অবস্থা দেখেন। এই যে দেখেন 1.4 মিলিয়ন, 1.5 মিলিয়ন, আর বাকিগুলো দেখেনি, সব লাখ লাখ ভিউ। দেখেন অবস্থা বাইরে, এই টিকটকে ভাইরাল হইতে গিয়া ভাই। এই যে দেখেন আরও একটা মিলিয়ন রয়েছে এখানে, তো অনেকগুলো মিলিয়ন লেগে গেছে। এই যে তো তুই ভাই একটু সেলিব্রিটি হওয়ার আশা করে গিয়া তোর জীবনটা শেষ। আচ্ছা সে কী বলছিল প্রথম দেখেন, সে তার মিছিল করার উদ্দেশ্যে কী বলছিল দেখেন। আজকের এই আন্দোলনে যাওয়ার কারণে হয়তো আমাকে দেশে পাঠিয়ে দিবে, অথবা এই আরব আমিরাতের জেলও আমাকে নিতে পারে। তো এটা হচ্ছে প্রথম, তারপরে ভিডিওটা দেখেন। সকল প্রবাসী এখানে দলের বাহিরে, এখানে আমাদের কেউ শত্রু নাই, এখানে আমরা আজকে আন্দোলন। তারপরে দেখেন এই যে এই সবগুলা করার শেষের যে ভিডিওটা, আপনারা যদি একটু খেয়াল করে দেখেন এই যে তার শেষের যে ভিডিওটা। আমি অনেক রিস্কের মধ্যে আছি, আমি অনেক হচ্ছে আতঙ্কের মধ্যেও আছি এই নিষিদ্ধ নগরীতে। এখানে কেউ নাকি কখনো এরকম আন্দোলন করে নাই। এই যে তুই ভাই তোর গোয়া দিয়া তুই বাসটা ঢুকাইলি, এখন কি অবস্থার মধ্যে গেল, সারা জীবন জেল। আহা, তবে আমার একটা কথা, এই যে একটা লোক তার পিছনে, এই যে একটা লোক, এই যে আবাল, এই আবালের কি একজুল্লা মানে কমন সেন্স থাকার কথা নাই আবালের? এই যে আবাল, এই যে দেখেন একটা আবাল মারা, পৃথিবীতে বহুত আবাল দেখলাম, এর মতন আবাল আর দেখি না। তুই কি জন্যে তার সাথে থাকি তোর জীবনটা তুই শেষ করে দিলি? দেখছেন এই আবালটারে দেখেন, এই যে আবালটারে দেখেন, এই যে দেখেন থাইকিয়া, এই আবালে কিন্তু শুধু এই জায়গা নাই, অনেক জায়গার মধ্যে আসিল তার সাথে। তো এই যে দেখেন এর আগে কত, এখন তো এই আবালও মরল তার সাথে। এই যে মিটিং মিশিং করছিল দেখেন, এই যে দেখছেন এই জায়গার মধ্যে যদি আপনি একটু খেয়াল করে দেখেন, শুধু মোবাইল, এই যে দেখেন মোবাইল, সবাই কিন্তু মোবাইল, দেখেন প্রত্যেকটা হাতে কিন্তু মোবাইল মোবাইল মোবাইল। অর্থাৎ তারা এখানে মোবাইলের ফটো করার জন্য গেছে, আর আমাদের এই যে উনি গেছে সেলিব্রিটি হওয়ার জন্য। এখন সেলিব্রিটি হও হও সেলিব্রিটি, তোদেরকে বুদ্ধিটা কাড়া দিছিল রে ভাই, নিজের গোয়ে নিজে বাস দিবার জন্য।